আমরা যারা আমেরিকাতে বহু বছর ধরে আছি, তাদের মধ্যে বেশ বড় একটা জনগোষ্ঠী এখনো রয়ে গেছে যারা জীবনে কখনোই লং ডিস্টেন্স কোনো ট্রেনে ভ্রমণ করেননি আমেরিকাতে। এর মূলত কারণটা হচ্ছে, এখানে সবারই হয়তোবা একটা ভ্রান্ত ধারণা আছে যে হয়তোবা লং ডিস্টেন্স ট্রেনগুলো সেরকম আরামদায়ক হবে না বা ওই লেভেলের হবে না, সেই জন্য হয়তোবা অনেকে লং ডিস্টেন্স ট্রেনগুলো আমেরিকাতে প্রেফার করে না। কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যে লং ডিস্টেন্স ট্রেনগুলোর সাথে আসলে সত্যি কথা বলতে এখানে যে অ্যাপার্টমেন্ট হাউসগুলো আছে তার কোনো কিন্তু পার্থক্য এখানে নেই। কারণ একটা অ্যাপার্টমেন্ট হাউসের মধ্যে যে যে ধরনের ফ্যাসিলিটিগুলো আছে সব কিছুর ফ্যাসিলিটি কিন্তু সেই লং ডিস্টেন্স ট্রেনগুলোর মধ্যেও আছে। তাই এই ভিডিওর মাধ্যমে আমরা সেগুলোই দেখব যে আমেরিকাতে আসলে একটা ট্রেনের ভিতরে কী কী থাকে যেগুলো হয়তোবা অনেকে জানেন না। এই ভিডিওর মাধ্যমে আমরা সেগুলো দেখব। তো ভিডিও শুরুতে প্রথমে একটা অনুরোধ করব আপনাদেরকে, যদি আপনারা প্রথম দেখে থাকেন আমার এই ভিডিওটি তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা। তাহলে চলুন আমরা পুরো ভিডিওটি শুরু করি। আজকে আমি আপনাদের শিকাগো সিটির ইউনিয়ন স্টেশনে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গুছানো একটা স্টেশন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একেবারে নিট অ্যান্ড ক্লিন এই জায়গাটি, স্টেশনটি। আসলে এরকম স্টেশন হয়তো বা আমাদের বাংলাদেশ বা পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও হয়তো বা আছে, কিন্তু দেখা যায় কি ওইসব স্টেশনগুলো প্রচণ্ড রকম জনবহুল হওয়ার কারণে এবং হয়তোবা পরিচ্ছন্নতা কর্মীর অভাবের জন্য হয়তোবা সবসময় পরিষ্কার করে গুছিয়ে রাখা সম্ভব হয়ে ওঠে না ওইসব জায়গাতে। এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে খুবই প্রাধান্য দেওয়া হয় এবং এর জন্যই কিন্তু জায়গাগুলো দেখতে অনেক সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন থাকে সবসময়। বেশ বড় এবং খুবই গুছানো এই স্টেশনটি, কিন্তু মানুষ একেবারে হাতে গোনা কয়েকজন। এর আরেকটা কারণ হতে পারে যে এখন যেহেতু কোভিড চলছে, এর জন্য হয়তো বা মানুষ তেমন ট্রেন ইউজ করছে না বা ট্রেন স্টেশনে আসছে না, সেটাও একটা কারণ হতে পারে। এটাই হচ্ছে সেই লং ডিস্টেন্স বা দূরপল্লার ট্রেন। আগামী বেশ কয়েক ঘন্টা সময় আমরা এর মধ্যেই কাটাবো এবং এখানেই আপনাদের সবাইকে দেখাবো কী কী আছে এর মধ্যে। তাহলে চলুন সবাই বেরিয়ে পড়ি। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলাই রে। রুম রুমে ঢোকার সাথে সাথে এখানে একটু ময়লা বা একটা ক্লোজেট আছে। বেশ বড় কোট রাখা যাবে। এটা হচ্ছে দুইজনের জন্য বসা, বাট পরে বেড হয়। এই যে এখানে আছে, এখানে আছে পুশ ফর বেড, বেড হয় রিক্লাইনার হয়, আর উপরে হচ্ছে সেকেন্ড বেড যেটা এটা টান দিলে বেডটা নিচে নামে, সেকেন্ড বেড হয়। আচ্ছা ফুল ভিউ বাইরে থেকে রুমের, আর রাইট সাইডে হচ্ছে আরেকটা সিটার বসার, এখানে কোট টোট রাখা যায় হ্যাং করার জন্য।
এখানে কোট র‍্যাক আর এখানে কিছু জিনিস রাখার জন্য আরেকটা শেলফ ছোট হ্যান্ড ক্যারি বা কিছু একটা ওকে এটা হচ্ছে বেড সিট আর সিঙ্ক আছে এন্ড দিস ইজ সোপ এখানে কিছু প্লাগ এটা শাওয়ার ভেতরের জন্য সিঙ্ক লাইট হট এবং কোল্ড দুটোই আছে ওয়াটার নিচে আছে ট্রাশ কিছু থ্রো করার জন্য আর এখানে আরো কিছু এক্সট্রা টাওয়েল আর এই সাইডে হচ্ছে এক্সট্রা ন্যাপকিন বা টিস্যু এক্সট্রা স্টাফ কিছু রাখার জন্য আর আমরা নিয়ে যাই এখানে দুটো কোট র‍্যাক আর এটা হচ্ছে বাথরুম বাথরুমের জন্য ফুল বাথরুম এক ধরনের কিছু টাওয়েলের ব্যবস্থা আর টয়লেট আর যদি কেউ শাওয়ার নিতে চায় শাওয়ারের ব্যবস্থা আছে নিচে হচ্ছে পেপার টাওয়েল সবকিছু ব্যবস্থা আছে পানি হট এন্ড কোল্ড কার্টেন কানা যায় আর কার্টেন দিতে না চাইলে দরজা লক করা যায় আছে লক সিস্টেম তাদের সেফটির জন্য আর উপরে ভেন্টিলেশন যেহেতু আছে কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে বাইরের ভিউ আর রুম থেকে বের হয়ে এটা হচ্ছে হলওয়ে বাকি রুম গুলা দেখতে আর আমাদের রুম হচ্ছে রুম এ এগেন এটা হচ্ছে বাইরের ভিউ লাগেজ রাখার ব্যবস্থা এই ট্রের কথা বলা হয়নি এই ট্রেটা হচ্ছে কিছু খাওয়ার জন্য বসে খাওয়ার ব্যবস্থা আর এনজয় দ্য ভিউ দ্যাটস ইট